morning, welcome back to my channel and welcome to another new vlog. Ajke Friday, ajke office chuti niyechi ar keno tatari ajke ghum theke uthechi because ajke amar shopping e jawar plan ache. Tomader sathe age vlog e thik jemon ta share korechhilam je age din weekend thakay maximum planet market bondho chilo. মানে ওটা আমার পার্সোনালি আমি এক্সপেক্ট করেছিলাম যে হগ মার্কেট পুরোটা খোলা থাকবে বিকজ পূজো সামনেই এসে গেছে বাট না পুরোটা বন্ধ ছিল তো আজকে যখন ছুটি নিয়েছি ভাবলাম যাই তাহলে আজকে স্প্ল্যানেট থেকে শপিংটা কমপ্লিট করে আসি উইকডেজ যেহেতু পড়ে গেছে তো অর্ণব যেতে পারবে না আমার সাথে আমার দুজন ফ্রেন্ড যাবে আর তারা কারা অবভিয়াসলি তোমাদের সাথে তাদের ইন্ট্রোডিউস করাবো এখন যাই একটুখানি ফ্রেশ হয়ে স্নান করে খেয়ে নিই দেন রেডি হয়ে বেরোবো স্নান করে খেয়ে দিয়ে এই জাস্ট এসে বসলাম এখন বাজে অলমোস্ট 12টা একটু বসে নিই দেন রেডি হয়ে বেরোবো রেডি হয়ে গেছি আমি এখন বাজে অলমোস্ট 1টা তো আমার ফ্রেন্ডটা বাড়ি থেকে বেরোবে বেরিয়ে স্টেশন পৌঁছে আমাকে কল করবে বিকজ আমার বাড়ি থেকে স্টেশন অনলি 3 মিনিটস মতো লাগে হেঁটে বেরিয়ে গেছি আমি এখন যাচ্ছি স্টেশনে দেন সেম রুট ওখান থেকে ট্রেন ট্রেন ধরে দমদম অ্যান্ড দমদম থেকে মেট্রো এই জাস্ট প্ল্যানেটে নামলাম আমরা আর এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে জানি না কতটা কি দেখে কিনতে পারবো পয়সা দেখি যাই এটা ভালো লাগছে না এখানে আপাতত বৃষ্টি নেই তো যাচ্ছি মার্কেটে যে দুটো ট্রেন যাবে বলেছিলাম এটা কৌস্তা আর এটা দীপাঞ্জলি কি বলতে যাস বল ওখানে গিয়ে বলবো চল চল তাড়াতাড়ি চল বৃষ্টির মধ্যে এত বৃষ্টি পড়ছে এখানে তো ভাবলাম কিছু খেয়েই নি তাহলে মোমো খেতে দাঁড়িয়েছি বক বক করে চলেছে আমরা যাচ্ছি এখন শ্রীলেদার্সে দীপাঞ্জলি কিছু কটা জুতো কিনবে শ্রীলেদার্সে ঢুকে গেছি যাচ্ছি দেখি কী কী কালেকশান থাকে মোটামুটি রাফ ইউজের জন্য জুতোগুলো তো ভালোই থাকে জানি না এবারে কী কালেকশান এনেছে দেখি কিছু পাই এটা দেখতে পারিস পরে নিবি এটা নিবি এটা ভালো দেখ লেদার্স থেকে কেনাকাটা করে বেরোলাম দীপাঞ্জলি একটা জুতো কিনেছে আর আমি আমার মায়ের জন্য একটা পার্স কিনেছি বাড়ি গিয়ে দেখাবো কি পার্স কিনলাম এবার একটু কানের দুল বা কিছু নেব হ্যাঁ কেন হ্যাঁ টি শার্টের দোকান দেখতে পেয়েছি এখন দেখি
ব্ল্যাকটা বেটার ছিল কত করে এগুলো দুটো নেবো কত দেবো এখানে এখন ফিক্স প্রাইস হয়ে গেছে, কেউ কিছু কমায় না। এদিকে সিম্পল জিনিস এটা বাইরেও তুমি মলে পেয়ে যাবে অনেক কম দামে, 200 তে এখানে এখন পাবে। তাহলে চার দেবে 4.5, তাহলে এটা দাও একটা বিন কর দিন ভাই আর বল্লার হবে তো ভাই ঠিক আছে স্যার। আর ব্ল্যাকে কি আছে? গ্রেটা বেটার না গ্রিনটা বেটার? দুটো টি শার্ট কিনলাম 200 করে, স্টিল মনে হলো দাম বেশি, বাট পরার জন্য ঠিক আছে আপাতত বাড়িতে। কানের দুল কিনে নিয়েছি, আর আজকে মার্কেটে এত বৃষ্টি, এখানে জল জল, স্টিল প্রচন্ড ভিড়, যাচ্ছি দেখি আমাদের। আরে তাকা, আরে একবার এরম কেন করছিস? শপিং করে ক্লান্ত মানুষ। আমরা এখন স্কুপে খেতে এসেছি, কিন্তু এখানে যে মেনুগুলো আমরা জোম্যাটো বা সুইগিতে দেখে এসেছিলাম এগুলো কিচ্ছু নেই। তো চলে যখন এসেছি একটা সিজলার নিয়েছি, তো সিজলারটা খেয়ে বেরিয়ে বার্গার কিনে যাবো, বিকজ প্ল্যানেটে বেশি কিছু অপশান নেই, হয় স্ট্রিট ফুড আর নয় এই। তো দেখি কী আসে, ফোন নিয়ে ব্যস্ত, মেনু নিয়ে ব্যস্ত। মেনুই কিছু নেই, যেগুলো দেখেছিলাম সব একই জিনিস লিখে রেখেছে, দুদিকে সেম, এখানে যা লেখা রয়েছে দুটো সেম লিখে রেখেছে, এতটাই মেনুর ঘাটতি। ইভেন চামচেরও ঘাটতি আছে, এখানে দুটো টক দিয়েছে, বাকি আর কিছু নেই, কিছু একটা কেউ দুটো ইউজ করতে চায়, আর এখানে কিছু নেই, অনেক গাছ আছে সেম সেম। আর এটার আগে স্কুপে গেছিলাম, কিন্তু আমরা স্কুপে জোম্যাটোতে যে মেনু দেখেছি সেই মেনুগুলো কিচ্ছু নেই, একদম সিম্পল মেনু রয়েছে, খাবার একদমই ভালো না।
তো ওখান থেকে একটা সিক্স লাইট খুব বেরিয়ে গেছিলো, তাই বারবার গিয়ে আবার খেতে এলাম। কোল্ড ড্রিঙ্ক খাওয়ার নতুন টেকনিক, স্পুন ভেঙে ফেলেছে। এটা চকো ফাটা লাভা কে ফ্রেঞ্চ ফ্রাইস খেতে পারেনি আর প্যাক হচ্ছে। এটা 450 করে চাইছে, যেটা অনেক বেশি। আমাদের কেনাকাটা শেষ, এই যে পৌঁছতাম, আমার দেখা দেখি একটা কভার কিনলো আবার, আমিও একটা সেম কভার কিনলাম, বেশ ভালো লাগলো কভারগুলো। আর হক মার্কেট থেকে আমি একটা চিকন কারির ওই পিস কিনেছি, যেটা দিয়ে আমি একটা আনারকালি বানাবো। তো ওটার টাইমে ভিডিও নিতে পারিনি, বিকজ খাওয়ার পর আর এনার্জি ছিল না, মনে হচ্ছে কতক্ষণ এখন বাড়ি যাবো। যদিও ভবনে যাচ্ছি, আবার এখন বৃষ্টি পড়ছে, আজকে সকাল থেকে শুধু এই হয়, একবার বৃষ্টি আসছে একবার নর্মাল ওয়েদার। তো সব তো কেনাকাটা কমপ্লিট, এখন যাবো বাড়ি। এই জাস্ট বাড়ি ঢুকলাম আমি। আর স্ট্রিট শপিং মানেই তোমরা জানো এক্সট্রিম হাঁটা হয়, সব কিছু ঘুরে ঘুরে দেখা কেনা। তো প্রচণ্ড হাঁটা হয়েছে আজকে, এখন এত টায়ার্ড লাগছে আর পায়ে প্রচণ্ড ব্যথা করছে। তো এখন ফ্রেশ হয়ে দেন একটু রেস্ট নেবো, লাইক আই এম ডান ফর দ্য ডে। ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন এই একটু মা চা করে দিয়েছে, চা খাবো, বিকজ সকাল থেকে একবার রোদ একবার বৃষ্টি, তারপর তো পুরোটাই বৃষ্টি, তো মাথা ফাতা ধরে গেছে আর ভালো লাগছে না। আর হগ মার্কেট আজকে লাকিলি পুরোটা খোলা পেয়েছি, ওখান থেকে একটা চিকন কারি পিস কেনার ছিল, ওগুলো কিনেছি, ওগুলো বানাতেও দেওয়া। তো ওগুলো বানিয়ে আসলে তোমাদেরকে আমি দেখাবো যে ওগুলো কেমন হয়েছে। আর ওখান থেকে আরও কয়েকটা জিনিস কিনেছি আজকে, তোমাদের তো বললাম ব্লগে যে এই যে এই দুটো টি শার্ট কিনেছি, একটা ব্ল্যাক আর একটা, এই প্রিন্ট আমার খুব ভালো লেগেছে, জাস্ট বাড়িতে রাফ ইউজের জন্য এগুলো কেনা, আদারওয়াইজ বাইরে পড়ার হিসেবে এগুলো না খুব একটা টেকে না। তো তুমি যদি রাফ ইউজের জন্য বাড়িতে কেনো ইটস ফাইন, তুমি কিনতে পারো। আরেকটা জিনিস আমার অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল, সেটা হলো একটা ফাঙ্কি লুকের সানগ্লাস, তো আজকে কিনেছি অ্যাট লাস্ট। আর এটা অনেক রিজনেবলি দিয়েছে, এটা 100 rupees পেয়েছি, আর জন্য আরও নিয়ে নিয়েছি, এখন জোকারের মতো লাগছে, এটা বিচে পড়লে এটা খুব সুন্দর লাগে দেখতে। আর কিনেছি কয়েকটা ইয়াররিং, এগুলো ম্যাক্সিমাম তোমার 100 rupees থাকে। এবার এগুলো দেখো, এই একটা কিনেছি, আর একটা কিনেছি এটা, আর একটা এটা। তো এগুলো জেনারেলি 100 rupees থাকে, কিন্তু তোমরা যদি 3-4 কেনো তো মোটামুটি 20-30 মতো করে কম নেয়, এক্স্যাক্ট প্রাইস ওরমভাবে বলা পসিবল না। একটা কিনলে বা দুটো কিনলে তোমাদের মোটামুটি ওই 100 rupees করেই পড়বে। আরেকটা জিনিস কিনেছি, সেটা হলো এই শ্রীলেদার্সের এই পার্সটা মায়ের জন্য, এটা মাকেও দেখিয়েছি, মায়েরও পছন্দ হয়েছে। তো আপাতত স্প্ল্যানেট কমপ্লিট, এরপর পুজোর জন্য শপিং বাকি আছে এখনও, সেগুলো কবে কোথায় যাব তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি একটা জায়গায়, আমি ওই একটা অর্গানজা ওড়না ট্রাই করছিলাম, তো ওটা কিনবো ফাইনাল ছিল, আমার ভীষণ পছন্দ হয়েছিল। ওড়নাটার দাম চাইছে 450, অ্যান্ড ট্রাস্ট মি ওটা অর্গানজাও না, ওটা জাস্ট একরকম সিল্ক টাইপের মেটেরিয়াল, অরিজিনাল অর্গানজা হলে মানে কোয়ালিটি ধরেই তুমি বুঝতে পারতে। তো আমি বললাম, অলরেডি বার্গেনিং করলাম, তো ওটা সে দেবেই না, ওটাতে আলটিমেটলি দেয়নি আমাকে
বাধ্য হয়ে চলে আসতে হলো। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই নিউ চ্যানেল অ্যান্ড অলসো হিট দ্য বেল আইকন ফর মোর আপডেট। টিল দেন টেক কেয়ার, টাটা।